কালেক্টর নিঃসন্দেহে এটা কাতলা মাছ খুবই ভালো মাছ মাছের কালেক্টর খুব সুন্দর আমাদের দেশের একটা জনপ্রিয় মাছ মাছটা এখন কিভাবে কাটবো আমরা দেখবো মাছটা এখন আমরা একটা ঘরোয়া সাইজের উদ্দেশ্যে কাটার জন্য প্রস্তুতি নিচ্ছি এখনই শুরু করে দেব পাকা মাছ না ভাই মূলত আমাদের বাংলাদেশে অনুষ্ঠানে যে কোনো অনুষ্ঠানে মাছ যদি আইটেম থাকে তাহলে রুই এবং কাতলা আগে আমরা রুই এবং কাতলা চয়েস করে রাখি যে মেনুতে কাতলা এবং রুই দেওয়ার জন্য আমাদের দেশের একটা জনপ্রিয় মাছ কাতলা মাছ দেখুন কিভাবে খুব তাড়াতাড়ি এক মিনিটের ভিতরে আমার ভাই কি করে ফেলাইছে আস্তেটা সারাই ফেলাইছে এই বেটা দেখো কি শট মাছ কাটছে আমাদের বাবু ভাই ফিশ কাটিং এক্সপার্ট ফ্রম নিউ মার্কেট খুলনা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সে মাছের অর্ধেক কেটে ফেলাইছে এখন খালি মাছটা ভাড়া বাকি এটা হচ্ছে আমি মাথাটা যে স্টাইলে কাটলাম এটাকে বলে চাইনিজ স্টাইলে কাটা যাতে মাছ অনেক বেশি মাথায় চলে না যায় এই দেখেন মাথায় কোনো মাছ নাই আমি সুন্দর করে মাথাটা কাটছি এই মাথাটা একেবারে ছোট ছোট কাটার জন্য কাস্টমারকে বলছে এজন্য আমি মাছটা ছোট ছোট করে মাথাটা কাটে ফেলছি মুড়ো ঘন্টর জন্য কাটা বলে এই ছোট ছোট করে কাটতে হয় মুড়ো ঘন্ট করার জন্য মাছের মাথাটা দেখতে পাচ্ছেন কি করে কাটা হয়ে গেছে এটা হলো মুড়ো ঘন্ট করার উদ্দেশ্যে কাটা হয় এরকম ছোট ছোট করে এটা কি স্টাইল ভাই এটা দেশি স্টাইলই কিন্তু ছোট ছোট করার জন্য মিটও কাটে ফেলবো এভাবে কাটে বড় মাছ সবচেয়ে ভালো হয় কারণ মশলা ঢোকে খুব ভালো আসলে সবাই কিন্তু সব জিনিস পারে না আমি বিজেপিতে সৈনিক লাইনের মাছ কাটছি দীর্ঘ 12-13 বছর ওখান থেকে আমি ফিশ কাটিং এক্সপার্ট পদবি দিয়েছে ওখানে অফিসাররা সবাইকে একটা আল্লাহ দিয়ে দেন সবাইকে আল্লাহ হাফেজ এবং আপনারা এই চ্যানেলের সাথে থাকুন নতুন নতুন ভিডিও দেখুন এবং বেশি বেশি লাইক কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আমাদের সাথেই থাকুন বাবু ভাই ফিশ কাটিং আবার দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন